আচ্ছা, ধরুন যে কোনো একটা বেসিক অ্যাপ্লিকেশন বা আপনার যে কোনো সময় অ্যাপ্লিকেশন করার পর রান দেওয়ার জন্য আপনার যেটা বললাম আর কি, দুইটা জিনিস লাগবে। এক হলো আপনি হয় ইমুলেটরে রান করবেন অথবা রিয়েল ডিভাইস যদি আপনার কানেক্ট করা থাকে। তো ইমুলেটর রান করতে চাইলে ইমুলেটর কনফিগার করতে হয় যদি আগে করা না থাকে। তো যদি অলরেডি একটা কনফিগার করা থাকে, আপনি এখানে প্লে বাটন প্রেস করলেই এটা চালু হবে, অথবা আপনি চাইলে নতুন একটা ভার্চুয়াল ডিভাইস তৈরি করতে পারেন। এখানে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইসে ক্লিক করলে যেটা হবে সেটা হলো আপনার এখানে সাজেশন দেখাবে আপনি আপনার ডিভাইসের স্ক্রিন দেখতে কেমন চান। আপনার ইচ্ছা মতো স্ক্রিন সাইজ আপনি সিলেক্ট করতে পারবেন, যেহেতু ফোনের জন্য আমরা একটা সিলেক্ট করে নেক্সট দিলেই হবে। তো এখানে যে রিকমেন্ডেড সিস্টেম ইমেজ আছে আপনার কাছে যে ডাউনলোডেড, যদি এখানে থাকে তাহলে আপনার এখানে আলাদা করে ডাউনলোড করতে হবে না, আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে এখান থেকে আপনি ডাউনলোড প্রেস করলে ওটা ডাউনলোড হয়ে যাবে। আমাদের তো ধরেন আমাদের কাছে যেটা আছে আমরা ওটা দিয়ে একটা সিস্টেম ইমেজ তৈরি করি। ওকে, আমরা ধরেন মাস মেনু দিয়ে করলাম নেক্সট। তো এভিডি নেমের ক্ষেত্রে আপনার কাজ করার সময় আপনারা আপনাদের নাম দিয়ে এভিডি ক্রিয়েট করবেন, কারণ অনেক সময় দেখা যায় অনেকে অনেক কাস্টম কনফিগারেশন দিয়ে এভিডি ক্রিয়েট করে। তো এভিডি কখনো যদি ফাইল করাপ্টেড হয়ে যায়, বিভিন্ন সময় হইতেই পারে বিভিন্ন কারণ ছাড়া। তো আপনারটা যাতে আপনি অন্তত ডিটেক্ট করতে পারেন যে কোনটা আপনি ক্রিয়েট করছিলেন অথবা কোনটা অন্য কেউ ক্রিয়েট করছে এই পিসিতে যারা বসে আর কি, কারণ এখানে তার অনেক ব্যাচেরই ক্লাস হয়। তো বাকি যে কনফিগারেশনগুলো আছে এগুলো নর্মালি চেঞ্জ করার দরকার নাই বেসিক রানের জন্য, আপনার যেভাবে আছে এভাবে রান করলেই হবে, আর কিছু করতে হবে না। শুধুমাত্র আপনার পার্সোনাল পিসিতে যদি কোডটা রান করেন ওই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার পিসি ভিটিএস সাপোর্ট আছে নাকি নাই। যদি ভিটিএস সাপোর্ট থাকে তাহলে আপনার ওই এসডিকে নামানোর সময় এইচএক্সএমএল সিলেক্টর একটা আছে ওটা নামাইতে হবে। আপনি ওটা ইনস্টল করার সময় যদি আপনার ভিটিএস থাকে, আপনি তো প্রথমে ট্রাই করবেন ইনস্টল করা, ধরেন আপনি জানেন না আপনার ভিটিএস আছে নাকি নাই বা এইচএক্সএমএল ইনস্টল করা আছে নাকি এটাও জানা নাই। প্রবলেম থাকলে তো সেটা কিছু করার নাই, মানে আপনি প্রথমে যেটা করবেন সেটা হলো এসডিকে গিয়ে টুলসে যাবেন। টুলসে গেলে ওখানে এক্সট্রাস ফোল্ডার একটা আছে, এক্সট্রাস ফোল্ডারের ভিতরে আপনি দেখবেন ইন্টেল নামে একটা ফোল্ডার থাকবে। ওই ইন্টেল ফোল্ডারের ভিতরে আপনি ওই এইচএক্সএমএল অ্যাক্সিলারোমিটার যেটা আছে ফাইল ইজি ফাইলটা ওখানে পাবেন। আপনি ওটা যদি ডাবল ক্লিক করেন, যদি সব কিছু ওকে থাকে তাহলে ওটা ইনস্টল হতে থাকবে, ধরেন আপনার কনফিগারেশন আগে থেকে করা আছে। যদি না থাকে কনফিগারেশন তাহলে আপনাকেই মেসেজ দিবে যে ধরেন আপনার ভিটিএস হয় সাপোর্টেড নাই অথবা সাপোর্টেড আছে কিন্তু এনেবল করা নাই। আপনি ওখানে মেসেজ দেওয়া থাকবে যে আপনি ভিটিএস বায়োস মোডে গিয়ে এনেবল করেন। আপনার শুধু এনেবল করলেই পরে আপনি আবার পিসি যখন চালু করবেন আপনি ইনস্টল করতে পারবেন, মানে একবার যদি আপনি এনেবল করেন বারবার আর ওটা করার দরকার নাই যদি না আপনার সিস্টেম আপগ্রেড হয় কোনো কারণে। কারণ অনেক সময় দেখা যায় কি অনেক ল্যাপটপের ফার্মওয়্যার আপগ্রেড হয়, মানে বায়োস যেটা আছে বায়োস যদি কোনো কারণে আপগ্রেড হয় আপনার, তাহলে কিন্তু এই পর্যন্ত আপনি যা সেটিং করছেন বায়োসে সব কিন্তু রিসেট হয়ে যায়, আবার ওই চেঞ্জগুলো আবার নতুন করে করতে হবে আর কি কোনো কারণে যদি কখনো হয়। যেমন লেনোভোর ল্যাপটপের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় লেনোভোর আপনার বায়োস আপডেট কিন্তু আসে আপনি নতুন পিসি কেনার পরে, সেই ক্ষেত্রে আপনার এই কাজটা দুইবার করতে হবে আর কি যদি কোনো কারণে আপনার আপডেট আসে আর কি। তো একবার করলেই আপাতত যদি আপডেট না আসে তাহলে আর সমস্যা হবে না, আপনি ইজিলি ইউজ করতে পারবেন। তো ক্রিয়েট করার পর এখানে ফিনিশ দিলে আপনার এভিডি যেটা ক্রিয়েট করছেন ওখানে শো করবে আপনার এভিডি র্যাম। অবশ্যই আপনি সবসময় মানে রিকমেন্ডেড যেটা সেটা হলো যত বেশি দেওয়া যায়, মানে আপনি একটা র্যাম যদি কম দেন সে ওই কম র্যাম দিয়ে তার প্রসেস করতে যাবে। যদি যেহেতু ইমুলেটর কিন্তু একটা ভারী জিনিস, কম র্যাম দিয়ে তো সে প্রসেস করতে পারছে না, সময় বেশি নেবে। তা আপনি ক্লিক করছেন 10-15 মিনিট পরে বা তারও পরে ইমুলেটর চালু হইতেছে, তো জিনিসটা অনেকটা স্লো হয়ে যায়। আপনার বেস্ট প্র্যাকটিস হলো আপনার পিসিতে যেই র্যাম অ্যাভেলেবল তার 50% আপনি দিতে পারেন ইজিলি, তাহলে বাকি প্রসেসগুলোর জন্য 50% থাকে। না এটা তো তার ধরেন ওইটা তো রিয়েল ডিভাইস, আপনার একটা জিনিস খেয়াল করতে হবে এটা হলো রিয়েল ডিভাইস, এটা হলো ইমুলেটর। তো যেই পিসিতে যেই ধরনের বা যে মোবাইল রিয়েল মোবাইল যদি চিন্তা করেন তার মোবাইল যদি র্যাম ওই রকম হয় কিন্তু তার ওএসটাও কিন্তু ওই রকম হবে। আপনি চিন্তা করেন তার 500 মেগাবাইট র্যামে কখনোই ধরেন সাধারণত মার্শমেলো বা নুগাট এগুলো থাকে না, কারণ হায়ার ওএস যেগুলো এগুলোতে একটু প্রসেসিং পাওয়ার একটু বেশি লাগে যেহেতু হাই গ্রাফিক্স হাই রেজুলেশন। তো ওখানে কনফিগারেশন যেমন কম ওএসও ধরেন কিটক্যাট থাকে অথবা
জেলি বিন থাকতে পারে, কারণ ওগুলো প্রসেস করতে বেশি সময় লাগে না। আপনার ঝামেলা হয় যে অতিরিক্ত গ্রাফিক্স রিলেটেড যে ইস্যুগুলো ওগুলোর ক্ষেত্রে, বা ম্যাটেরিয়াল ডিজাইন বা আলাদা ফাংশনালিটিগুলো। ইউজারের মোবাইলে যেরকম থাকুক, এখন ইউজারের মোবাইল যদি স্লো হয় সেক্ষেত্রে তো আপনার কিছু করার নেই, আপনি তো ইউজারের মোবাইল ফাস্ট করে দিতে পারবেন না। শুধু আপনার লজিকগুলো হ্যান্ডেল করতে হবে যে স্লো হওয়ার কারণে আপনার অ্যাপ্লিকেশন লেভেলে যাতে অন্তত ক্র্যাশ না করে আর কি। এই জন্য আর কি কোড করার পর বিভিন্ন ডিভাইসে টেস্ট করে দেখতে হয় যে কোন কোন ডিভাইসে কী ধরনের বিহেভিয়ার করে। আপনি টেস্ট করার সময় সবসময় একটা ডিভাইস স্ট্যান্ডার্ড হিসেবে নিলে ঝামেলা, কারণ মার্কেটে অলওয়েজ যে আপনার ডিভাইস দিয়ে ইউজার ইউজ করবে তার কোনো নিশ্চয়তা নেই। অনেক ধরনের ডিভাইস আছে, বাজে কনফিগারেশন আছে, ভালো কনফিগারেশন আছে। মার্কেটে লঞ্চ করার সময় একটা অ্যাভারেজ মেনটেন করতে হয় আর কি, যতটুকু কভার করা পসিবল। সবগুলো 100% আপনি কভার করতে পারবেন না ম্যাক্সিমাম, তো এই জন্য লোয়ার এন্ডের কয়েকটা ডিভাইস, মাঝারি এবং হায়ার এন্ডের, এই তিন রেঞ্জের 2-3টা ডিভাইস এবং স্ক্রিন সাইজ এগুলো টেস্ট করলে মোটামুটি ম্যাক্সিমাম কভারেজ দেওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে। কারণ একেবারে আপনার সবগুলো অ্যান্ড্রয়েড মোবাইল চেক করতে আপনি পারবেন না, কারণ বাজারে মোবাইলের শেষ নেই। শুধু মডেলই যদি চিন্তা করেন 100-200 উপরে মডেল হবে, আর বাকি জিনিসগুলো তো আলাদাই। এখন কাজ করার সময় এই জন্যই আর কি আপনি এখানে কনফিগারেশন করবেন আপনার ডেভেলপমেন্টের সুবিধার জন্য, কারণ ইউজারের পিসি মোবাইল স্লো, ইউজারদের মোবাইল কন্টিনিউসলি একদিন পরে তো আর চেঞ্জ করতে পারবে না। কারণ আপনার পিসি কনফিগারেশন যদি স্লো হয় কাজ করতে তো সমস্যা, এটা তো আপনি আপনার চাহিদা মতো বাড়াতেই পারেন। ডেভেলপমেন্ট যত স্মুথ হবে আপনার কাজ করতে তত বেটার এক্সপিরিয়েন্স পাবেন আর কি। তো আপনি এখানে প্লে বাটনে প্রেস করলে ইমুলেটরটা রান হবে। অনেক সময় হয় কি আপনার ইমুলেটর ক্রিয়েট করার সময় আপনার পিসিতে যদি গ্রাফিক্স এর ড্রাইভার ইনস্টল করা না থাকে ইমুলেটর ঝামেলা করে কিন্তু। তো ওপেন জিএলএস বা গ্রাফিক্সের ড্রাইভার আপনার ইনস্টল করা থাকলে হয়, প্রবলেম হয় না। তো এক্ষেত্রে আপনার কাজ করার সময় আপনাদের যদি কখনো এই ধরেন এরকম এসোসিয়েশন আসে, আপনি পিসিতে ড্রাইভারটি ইনস্টল করে নেবেন। যেহেতু এখন কারণ যেটা ক্রিয়েট করা হয়েছে এটা মার্শমেল হওয়ার কারণে ড্রাইভার লাগতেছে, আপনার পিসির ড্রাইভার গ্রাফিক্সের ড্রাইভার যেরকম থাকে এটা তো আপনি যে কোনো জায়গায় অনলাইনে সার্চ দিলে পাবেন। এই যে নর্মাল লোয়ার এন্ডের যেগুলো এগুলোতে লাগে না আর কি, মার্শমেলোর পর থেকেই ঝামেলাটা আছে। আপনি যদি মার্শমেলোর নিচের ডিভাইস ক্রিয়েট করেন তাহলে আপনার ওই ওপেন জিএলএস লাগবে না। তো গ্রাফিক্সের ড্রাইভার ইনস্টল করলে ইন্টেলে যেটা থাকে ওটা ওপেন জিএলএস সাপোর্টের জন্য সব কিছু ওখানে দেওয়া থাকে আর কি। তো এরকম যদি কখনো এক্সেশন পান তো আপনি গ্রাফিক্সের ড্রাইভার ইনস্টল করে দেবেন, তাহলে আর ঝামেলা করবে না। এখন এখানে তো আমাদের ড্রাইভার ইনস্টল করার প্রিভিলেজ নাই কিছু কারণে আর কি। HXM যদি দেওয়া থাকে তাহলে আপনার বেশিক্ষণ লাগবে না, মোটামুটি খুব তাড়াতাড়ি রান হয়ে যাবে আর কি ইমুলেটর। আচ্ছা আপনার অ্যাপ্লিকেশনটা রান দেই, যদি রান করতে যান আপনার এখানে যেটা ইমুলেটর চালু করা আছে অথবা আপনি যদি ইউএসবি ডিভাইস কানেক্ট করে থাকে আপনার ইউএসবি যে মোবাইলের সাথে কানেক্টেড ওটার নাম ভার্সন সব কিছু এখানে শো করবে। আপনি যেটাতে রান করতে চান ওটা সিলেক্ট করে ওকে দিলে আপনার ওখানে রান হয়ে যাবে। এখন পর্যন্ত যদি আমাদের এখানে কিছু লেখা নাই, অন্তত আমরা যদি লেআউটের দিকে যাই আমরা ওখানে দেখতে পাবো কি একটা টেক্সট আছে যেটাতে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। মানে এই প্র্যাকটিস যে কে চালু করছে কে জানে, হ্যালো ওয়ার্ল্ড যে কোনো ল্যাঙ্গুয়েজে সবখানে লিখতে হয় আমার জানা নাই ইতিহাস। ইনস্টল হয়ে গেলে এখানে অটোমেটিক অ্যাপ্লিকেশনটা লঞ্চ হয়ে যাবে।
চলে আসে। দেখেন আপনার এটা যে এটার যে কালারটা আপনার খেয়াল করছেন, এটা একদম গাঢ় নীল, কিন্তু তা আমাদের থিমের এখানে একটা ডার্ক নামে একটা কালার কোড ছিল, ওখানে আপনি যেই কালার কোড দিবেন এখানে ওইটাই দেখাবে। হ্যাঁ বুঝি নাই, হোয়াইটটাও তো একটা কালার। মানে যে কালার নাই বলে আসলে ওয়ার্ল্ডে কিছু নাই, আপনি একটা জিনিস খেয়াল করেন, মানে যাই আসে কোনো না কোনো কালার, আপনি দিচ্ছেন না কালার কিন্তু একটা তো কালার আছে, ডিফল্ট কালার তো থাকেই, কালারলেস বলে তো ওয়ার্ল্ডে কিছু নাই। আচ্ছা সমস্যা নেই, তো এখন ধরেন আমরা যদি এখানে ভিউ নিয়ে কোনো কাস্টমাইজ করতে যাই, আপাতত আমরা একটু দেখি যে কী করা যায়। হ্যাঁ কালার চেঞ্জ করবেন, এটা একদম উপরেরটা, এই যে এইবারটা যেটা দেখতেছেন, আর কালার প্রাইমারি হলো যে এই পোর্শনটা, কালার প্রাইমারি আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, কিন্তু কালার ডার্কে যে কালারটাই আপনি দিবেন, অন্য জায়গায় আপনি কালার ডার্ক ইউজ করেন বা না করেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু এই যে টাচ এই উপরের যে বারটা আছে এ সিস্টেমেটিক্যালি সে ওই ক্লাসটাকে ইনহেরিট করে বা কালারটাকে ইউজ করে, আপনি ওখানে যে কালার করে দেবেন আলটিমেটলি ওটাই সিস্টেম চেঞ্জ করে দেবে এইখানের কালার হিসেবে। আমরা যদি দেখি দাঁড়ান কালারটা চেঞ্জ করে, কি কালার দেবেন, এখানে ইনস্ট্যান্ট রানও আছে আপনার রিবিল্ডও আছে, তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার ডিপেন্ড করে আপনার চাহিদার উপরে। অনেক সময় অ্যান্ড্রয়েড স্টুডিও যে প্রবলেমটা হয়, ধরেন আপনি কোডে অনেক কিছু চেঞ্জ করছেন, তো বিল্ড দিলে দেখেন যে আপনার যে চেঞ্জগুলো এইমাত্র করছেন ওগুলো এখন আবার বিল্ড দেওয়ার পরে অ্যাপ্লিকেশনটা নাই, কারণ বিভিন্ন সময় অনেক সময় হয় কি প্রিভিয়াস যে বিল্ডগুলো ছিল অ্যান্ড্রয়েড ওটা নিয়েই লঞ্চ করে দেয় অ্যাপ্লিকেশনটা, তো আপনি নতুন যে কাস্টমাইজেশনগুলো করছেন ওগুলো কোনো কারণে হয়তো নেয় নাই, তো কোডের চেঞ্জটা এফেক্টার পরে নেয় আর কি। তো এই ক্ষেত্রে যে এটা করলে আপনার প্রবলেমটা যাবে সেটা বিল্ডে গিয়ে আপনি একবার ক্লিন প্রজেক্ট দিবেন, তো এখানে ক্যাশ মেমোরিতে যদি কোনো মেমোরি থেকে যায় ওটা ক্লিন করে ফেলবে, আবার রিবিল্ড দিলে তখন আপনার একদম ফ্রেশ নতুন করে আবার বিল্ড করবে, আপনি যা চেঞ্জ করছেন ওগুলো তখন আবার অ্যাডজাস্ট করে নেবে আর কি। এটা সবসময় হয় না, কিন্তু কোনো কোনো কারণে অনেক সময় হতে পারে। ইনস্ট্যান্ট রান আপনি দিতে পারেন, ধরেন আপনার অ্যাপ্লিকেশনে মাল্টিপল স্ক্রিন আছে কিন্তু ধরেন কোনো কারণে আপনি শুধু এখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় ধরেন আপনি একটা কিছু লিখছেন অন্য একটা জিনিস, অন্যান্য যে স্ক্রিনগুলো ওগুলোতে কোনো চেঞ্জ হয় নাই, বা আপনার একটা স্ক্রিনের পরে ধরেন অনেকগুলো স্ক্রিনের পরে স্ক্রিনে আসছেন, আপনি জানেন ইনস্ট্যান্ট এখানে রান করলে কী হয়, তো এই ক্ষেত্রে আপনি তখন ইনস্ট্যান্ট রান অ্যাপ্লাই চেঞ্জ এটা দেখতে পারেন, পুরো অ্যাপ্লিকেশনটা নতুনভাবে আবার লঞ্চ হবে না, শুধুমাত্র এই অ্যাক্টিভিটিটাকে সে লঞ্চ করবে, মানে অ্যান্ড্রয়েড স্টুডিও একটা ফিচার আর কি। এটা চেঞ্জ করে আপনার ধরেন মাল্টিপল স্ক্রিনের পরে যদি এখানে আসতে হয় ফ্লোতে, তাহলে আপনার আবার ঘুরে ঘুরে এখানে আসতে হবে না, আপনি দেখবেন অ্যাপটা রান করার পর সাথে সাথে এটাই চেঞ্জ হয়ে আপডেটের যে স্টেটটা আপনি ওটা দেখতে পাচ্ছেন। আচ্ছা ওটা ক্লিক করে এখন আমরা যেটা ক্লিক করছি এটা হলো পাশেরটায়, এটা এখন রিবিল্ড করতেছে আর কি পুরোটা আবার প্রথম থেকে, এই দেখেন পুরো কালার চেঞ্জ হয়েছে, আর আপনি এখানে যে কালার দেবেন ওই কালার চলে আসবে। তো এই জন্য কালার দেওয়ার ক্ষেত্রে আপনার একটা জিনিস প্যাটার্ন মনে রাখবেন, আপনি ইচ্ছা মতো কালার ইউজ করলে কিন্তু দেখতে খারাপ দেখায়, দেখেন এখানে নীল লাল একদম ব্যালেন্স করতেছে না, তো গুড প্র্যাকটিস হলো আপনি এখানে যে কালারটা ইউজ করবেন, আপনি দুই ধরনের কালার ইউজ করতে পারেন, কালার অ্যাকশন কালার প্রাইমারি, আপনার মেইন ফোকাস হলো এই দুইটা, কালার প্রাইমারিতে আপনি যেই কালারটা দিবেন ওটার ডার্ক ভার্সনটা থাকবে আপনার উপরে, আপনি যদি এখানে হলুদ দেন একদম ডার্ক যে হলুদ থাকবে ওটার উপরে, আপনি যদি সবুজ দেন সবুজের মধ্যে সবচেয়ে ডার্ক যেটা ওটা থাকবে উপরে, এটা হলো গুড প্র্যাকটিস আর কি কালার কম্বিনেশনের ক্ষেত্রে, কারণ আপনি যদি এখানে নীল দেন এখানে নীল ছাড়া অন্য যে কোনো কালার দেন জিনিসটা দেখতে বাজে লাগবে, একই প্যাটার্নের মধ্যে যাতে থাকে একটু কালার ভ্যারিয়েশন শুধু থাকবে, নীল কালারই কিন্তু একটু গাঢ়। আচ্ছা তো আমরা এখন একটু ডিজাইনে হালকা একটু চেঞ্জ করি, হ্যালোয়ার্ড বাদ দিলাম, আচ্ছা হ্যালোয়ার্ড থাকলো, হ্যালোয়ার্ডে আমরা চেঞ্জ করবো পরে, ধরেন কোন একটা ইভেন্টের মাধ্যমে, ধরেন আমরা একটা বাটন লিখি, কনসেন্ট লেআউট আপাতত আমরা কনসেন্ট লেআউট পরে ইউজ করবো, এখন আপাতত কনসেন্ট লেআউটে যাইতেছি না, আমরা ধরেন
সাপোজ লিনিয়ার লেআউট দিয়ে শুরু করি, সিম্পল একদম বেসিক লেআউটের কনসেপ্ট যেগুলো, আর কনস্ট্যান্ট লেআউট নতুন আসছে, ওটা আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করবো বিভিন্ন সময়। কিন্তু আগের থেকেই যে লেআউটগুলো চলে আসছে তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ করে সুবিধা পাওয়া যায় সেটা হলো লিনিয়ার লেআউটে। তো লিনিয়ার লেআউট নিয়ে ডিটেলস আপনাদের পরে আলোচনা আবার হবে, আজকে আমরা শুধু ইউজটা দেখি যে কীভাবে আমরা এইটা ইউজ করা যায়। তো কোডের ক্ষেত্রে সুবিধা হলে আমি এখানে কোডে যা চেঞ্জ করবো প্রিভিউতে সাথে সাথে এটা দেখা যাবে আর কি। তো আমার বাটনটা দরকার নিচে, আমার উপরে দরকার নেই। আচ্ছা তো এটা মাঝখানে দেখি, আর একটু গ্যাপ বাড়ানো দরকার। আমরা টেক্সটের সাইজটা একটু বাড়াই, ড্র্যাগ করে আনা যায়, ড্র্যাগ করে ডিজাইন করাটা হলো মানে ওটা ব্যাড প্র্যাকটিস, আপনি ঝামেলায় পড়বেন ড্র্যাগ করতে গেলে। আর আপনার কাস্টমাইজেশন যত রকমের দরকার হয়, সবচেয়ে গুড প্র্যাকটিস হলো কোড লিখে লিখে করা। আপনি প্রত্যেকটা লাইন লেখার পর আপনার কোড লেভেলে কী চেঞ্জ হতেছে আপনি দেখতে পাচ্ছেন, এবং কোনো কারণে ধরেন একটা লাইন লেখার পর যদি ধরেন আপনার আগের যে স্ট্রাকচার ছিল যদি ধরেন ব্রেকডাউন করে কোনো কারণে, তা আপনি সহজে কিন্তু আবার ফল ব্যাক করতে পারছেন আগের ইয়াতে। কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে ব্যালেন্স করতে কষ্ট হয় আর কি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি করতে পারেন, একটা দুইটা কম্পোনেন্ট থাকলে খুব ইজিলি করা যায়, কিন্তু ধরেন আপনার স্ক্রিন ভর্তি অনেকগুলা, আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ব্যালেন্স কীভাবে করবেন, মানে ঝামেলা হয়ে যাবে। এসপিটা হলো আপনার এই টেক্সটের ক্ষেত্রে স্কেলিং ইউনিট ইউজ করা হয় এসপি, আর যে কোনো ধরনের মার্জিন বা প্যাডিং ডিস্টেন্স আর একটার সাথে কতটুকু থাকবে ওটা হলো ডিপি। তো এটা স্কেলিং ইউনিটটা আপনার অ্যান্ড্রয়েড ডেভেলপার ইয়াতে লেখা আছে কত পিক্সেল বা সামথিং ক্যালকুলেশনগুলো। টেক্সট সাইজের মধ্যে স্ট্যান্ডার্ড সাইজ হলো এসপি, কারণ টেক্সট সাইজ আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কিন্তু মিনিমাম টেক্সট সাইজ হলো 12 এসপি, 12 এসপির নিচে টেক্সট সাইজ দেওয়া যায় না। আপনি যদি 0 এসপিও দেন ওটা 12 এসপিই থাকবে, মানে এর নিচে নামতে পারে না। ডিফল্ট 12, মানে 12টা হলো মিনিমাম ভিজিবল একটা, মানে খোলা চোখে আপনি কোনো রকমে পড়া যায়। তো এটা আপনার টেক্সটের সাইজ কত ছোটো হবে না বড় হবে, এটা তো আপনার টেক্সটের প্রায়োরিটির উপর ডিপেন্ড করে যে আপনার এই জায়গার যে টেক্সটটা থাকবে ওটা গুরুত্ব কতটুকু, বা কীভাবে আপনি ইউজারের কাছে রিপ্রেজেন্ট করতে চান, ওটা অনুযায়ী আপনি টেক্সটের সাইজ বড় ছোট যেভাবে ইচ্ছা করতে পারেন। কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য অলওয়েজ এসপি দিয়ে টেক্সটের সাইজ ডিফাইন করাটা হলো গুড প্র্যাকটিস। আপনি ডিপি দিলেও একটা সাইজ সে পাবেই, কিন্তু স্ট্যান্ডার্ড সাইজটা সে আসতেছে না, মানে আপনি এক্স্যাক্টলি যে ধরনের প্রপোর্শন বা স্কেলিংগুলো চাইতেছেন ওটা পাবেন না, কারণ ডিপি শুধুমাত্র ইউজ করা হয় আপনার উইথ হাইট অথবা ধরেন কোনো একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্টের ডিস্টেন্স বা কতটুকু সরে থাকবে, এটা এইগুলোর ক্ষেত্রে আপনার ডিপিগুলো ইউজ করা হয় মার্জিন বা প্যাডিংয়ের ক্ষেত্রে। তো টেক্সট সাইজের ক্ষেত্রে অলওয়েজ এসপি। তো আপনার 12 এসপি থেকে আপনি আপনার চাহিদা অনুসারে যতটুকু ইচ্ছা বাড়াতে পারেন আর কি, যতটুকু দরকার হয়। ইমেজের ক্ষেত্রে সাইজ, মানে ইমেজের উইথ হাইট, ওগুলো তো ডিপি। আর ইমেজের ক্ষেত্রে সবচেয়ে গুড প্র্যাকটিস যেটা সেটা হলো আপনার ইমেজ কাস্টম সাইজ দিয়ে করলে অনেক সময়, কারণ আপনি ধরেন ফিক্সড একটা দিয়ে দিলেন যে 200 ডিপি 200 ডিপি, তো স্ক্রিন সাইজ তো মোবাইল অনুসারে তো চেঞ্জ হতেছে, সেক্ষেত্রে আপনার 200 ডিপি 200 ডিপি তো থাকবে। আর একটা ছোটো মোবাইলে 200 ডিপি আর একটা বড় মোবাইলে 200 ডিপি সেম সাইজ না, কিন্তু যদিও 200 ডিপি লিখছেন কিন্তু স্ক্রিন রেজলিউশনের কারণে ডিপির ইউনিটটা চেঞ্জ হয়। তো এই ক্ষেত্রে মোবাইলে বা ইমেজ ইউজ করার ক্ষেত্রে সেটা গুড প্র্যাকটিস হলো, সেটা হলো কাস্টম ইমেজ আপনি কনভার্ট করে ইউজ করা, মানে আপনি পিক্সেল সাইজ যদি দিয়ে রাখেন যে স্মল স্ক্রিনের জন্য এই সাইজ বড় স্ক্রিনের জন্য এই সাইজ, আপনার আলাদা করে মানে হার্ড কোডের সাইজ না দেওয়াটাই বেটার আর কি, কারণ হার্ড কোডের সাইজ যদি আপনি ইউজ করেন ইমেজের ক্ষেত্রে সবসময় একটা ইউনিক সাইজ আপনি পাবেন না, এক এক সাইজের এক এক ডিভাইসের ক্ষেত্রে আপনার ইমেজ এক একভাবে দেখাবে, সেক্ষেত্রে আপনার পারফেক্ট ব্যালেন্স নাও আসতে পারে। এই জন্য কোডের মধ্যে আপনার ইমেজ সাইজ চেঞ্জ না করে ইমেজ ধরেন যখন আপনি তৈরি করতেছেন ফটোশপ দিয়ে করেন বা যেখানে করেন ওখানেই আপনার কনভার্সন করে একদম পারফেক্ট সাইজের ইমেজ তৈরি করে নিয়ে আসলেই ওটাই বেটার। এই জন্য আর কি অনেক সময় ঝামেলা হয় বিভিন্ন কারণে, ধরেন আপনি এখানে দিয়েছেন, হ্যাঁ ওইটাই আর কি, বিভিন্ন স্কেলিং সাইজের জন্য আলাদা আলাদা ইমেজ তৈরি করে রাখবেন আর কি, একই ইমেজ ভেরিয়েশন বিভিন্ন।
স্ক্রিন সাইজের উপরে। তো টেক্সটের কালার আমরা দিতে পারি, টেক্সটের স্টাইল দেওয়া যায়, সব কিছু। আচ্ছা টেক্সটে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা টেক্সটের স্টাইল দিলাম একটা বোল্ড, ঠিক আছে। তো আপনার অনেক সময় ইচ্ছা হইতে পারে আপনি একই সাথে এই টেক্সট বোল্ডও চান আবার ইটালিকও চান, একই সাথে দুইটা। তো আমরা তো টেক্সট স্টাইল ট্যাগটা তো দুইবার ইউজ করতে পারবো না, কারণ একটা ট্যাগ অ্যান্ড্রয়েডে একবারে এসে অ্যাকসেপ্ট করে যে কোনো একটা ইয়ার ভিতরে, কম্পোনেন্টের ভিতরে। তো আমার দুইবার তো যেহেতু ইউজ করতে পারছি না, তাহলে আমরা এই জিনিসটা কীভাবে করি, এটা পাইপিং দিয়ে করতে হবে। আপনার বার যে সাইন আছে, আপনারা যদি খেয়াল করেন ওই যে ইয়া এন্টার বাটনের উপরে একটা আছে ডাবল এই লাইনের মতো, হ্যাঁ ব্যাকস্ল্যাশ না, ব্যাকস্ল্যাশের উপরে যে লেখাটা, মানে এটা প্রেস করলে নর্মাল এটা আসে আর কি। তো ওইটা দিয়ে আপনি যদি আবার স্পেস দেন, দেখেন ইটালিক চলে আসছে। আপনার এই টেক্সটটা একই সাথে বোল্ড, একই সাথে ইটালিক, মানে আপনি এখানে দুইটা প্রপার্টিজ ইউজ করার ক্ষেত্রে একটা খেয়াল রাখতে হবে, এই পাইপিং কনসেপ্ট আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করা যায়, কিন্তু আপনার যে প্রপার্টিগুলো আপনি এখানে ইউজ করবেন যাতে দুইটা কনফ্লিক্টিং না হয়, মানে এমন কোনো প্যারামিটার আপনি এখানে ইউজ করতে পারবেন না যাতে মানে একটা টেক্সট বোল্ড হওয়া তার মানে এই না যে ওটা ইটালিক হইতে পারবে না, দুইটাই ট্রু, বোল্ড হইতে পারে ইটালিক হইতে পারে। কিন্তু যদি এমন হইতো যে কোনো একটা টেক্সট যদি কখনো বোল্ড হয়, ওই টেক্সট কখনোই ইটালিক হওয়া পসিবল না, সাপোজ যদি ধরে মনে করেন আর কি, তাহলে আপনি এখানে দিলে কনফ্লিক্টিং হবে। তো এইটা অ্যান্ড্রয়েডের বিভিন্ন প্রপার্টিজের ক্ষেত্রে অনেক সময় আসে, যেমন ধরেন আপনি চাইতেছেন এটা সবার উপরে, আবার আপনি চাইতেছেন এটা সবার নিচে, এটা কখনো পসিবল না। একটা কম্পোনেন্ট হয় সবার উপরে থাকবে না হয় নিচে থাকবে, সবার উপরে এবং সবার নিচে দুইটাই থাকতে পারে, হইতে পারে সবার উপরে এবং সবার ডানে, এটা পসিবল, সবার উপরেও থাকতে পারে সবার ডানেও থাকতে পারে, দুইটাই ট্রু, কনফ্লিক্ট করতেছে না। কিন্তু যদি আপনি কনফ্লিক্টিং স্টেটমেন্ট এখানে দেন যে সবার উপরে আবার সবার নিচে, এই জিনিসগুলো সে অ্যাকসেপ্ট করবে না আর কি, তখন কম্পাইল করতে যায় ঝামেলা হবে, হয়তো আপনার কোডটা নেবে না বা আপনি কোড করছেন অ্যাবনর্মাল কোনো বিহেভিয়ার করতেছে। এই জন্য ইউজ করার ক্ষেত্রে আপনার যেই জিনিসটা আপনি ইউজ করতেছেন কনফ্লিক্টিং নাকি এটা বুঝে শুনে তা আপনি ইউজ করতে হবে। হ্যাঁ করতে পারবেন, আপনার এটা এখানে না করে এটা এখান থেকে করতে হবে আর কি, এখানে অপশন আছে। আসতে সময় দিছে না, নর্মাল তো এরকম চলে আসে, এটা দিলে ওই যে এখানে আছে যে মোর ফোন দিলে এখন আসবে আর কি। এটা হলো আপনার পিসিতে অলরেডি যেটা আছে, আর এখন ডাউনলোডেবল ফন্ট আছে, আপনি এখানে যত রকমের ফন্ট আছে, এটা আপনার পিসিতে নাই, এটা ইন্টারনেটে আছে। এই তো ডাউনলোড যদি একবার করেন তাহলে আর করতে হবে না আর কি। তো এখানে যেগুলো আছে সেগুলো ডাউনলোডেবল, আপনি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করলে আপনি যদি ওকে দেন এই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে, এবং যে টেক্সট ভিউর ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করছেন ওটাতে এই ফন্টটা ইউজ হবে না। এটা অ্যান্ড্রয়েড 3 থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে, 2 তে ছিল না, মানে আপনাদের পিসিগুলোতে নাই, বাসায় আছে, বাসায় যেটা ইউজ করবেন। হ্যাঁ কোড দিয়ে তো এটা আগেও করা যেত, এখনও করা যায়, কিন্তু এখন মানে সরাসরি ডাউনলোডটা পর্যন্ত আপনার এখানে দিয়ে দিয়েছে, আপনার ব্রাউজারে ডাউনলোড করে এখানে পেস্ট করারও ঝামেলা নেই, আপনি শুধু সিলেক্ট করবেন ওকে দেবেন চলে আসবে। হ্যাঁ সব মানে কিছু করতে হবে না, এখানে বানা কোনো ফন্ট আছে আমার মনে হয় না আছে। না এখানে সব ধরনের ফন্ট অ্যাভেলেবল থাকে না, এটা তো গুগলের ফন্টগুলো। সবচেয়ে বেশি যেটা গুগল প্রোভাইড করে আর কি রোবটও, এটা সাজেস্ট করি সবসময়, আমরা রোবটই ইউজ করি। কী হলো, ও আচ্ছা প্রিভিউ দিবে, এটা স্লো হয়ে গেছে এখানে সিলেক্ট করলে,
মানে প্রিভিউ আসে আর কি পাশে, এখানে আর কি আসতেছে না কেন এতক্ষণ আসে, তো ওখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন ওটা আপনার এখানে ইনস্টল হয়ে যাবে, আপনি কোনটা চাইতেছেন। ধরেন আমরা এখন তো বোল্ড ব্ল্যাক ইটা লিখতে দিছি, ওকে আমরা এটা দিই, এটা চলে আসে অলরেডি আপনার এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আপনি যখন করেন তাহলে করি এই যে ফন্ট ফন্ট ফ্যামিলি ফন্ট রোবোটো ব্ল্যাক ইটালিক আর না ফোন এখানে চলে আসে, তাহলে এই ফন্ট আপনি আবার চাইলে অন্য জায়গায় ইউজ করতে পারবেন। একবার অ্যাড হয়ে গেলে আপনার অ্যাড করতে হবে না আর কি। আপনার এখানে দেখেন প্রজেক্ট স্ট্রাকচারে এই যে ফন্ট নামে একটা ফোল্ডার আসছে, এখানে আপনি এটা দেখতে পাচ্ছেন। এখন আপনি যে কোনো জায়গায় আপনি এই ফন্ট ইউজ করতে পারবেন চাইলে, সিম্পল। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা মতো যেখানে যেটা, কিন্তু একাধিক ফন্ট ইউজ করা ঠিক না আর কি, কারণ একটা অ্যাপ্লিকেশনে একটা প্যাটার্ন মেনটেন করতে হয়, পুরো অ্যাপ্লিকেশন জুড়ে এক ধরনের স্টাইল, মানে কখনো আপনি রোবট ইউজ করলেন, কখনো বিজয়ের ফন্ট ইউজ করলেন, কখনো আর জায়গায় আর ফন্ট, ইউজার কনফিউজ হয়ে যাবে আর কি। সাধারণত যদি এরকম ফন্ট ইউজ করে দেখতে ভালো দেখায় না, একটা ইউনিক প্যাটার্ন থাকলে ভালো লাগে। আপনি যেই ফন্টই ইউজ করেন চাইদা অনুসারে ফন্টের ভেরিয়েশন করতে পারেন, যে বোল্ড ইটালিক কম্বিনেশন, কিন্তু মাল্টিপল ফন্ট ইউজ করা ঠিক না। তাও মানে কাছাকাছি যদি থাকে, মানে প্যাটার্নে যদি বেশি ডিফারেন্স না আসে তাহলে ইউজ করা যাবে, মানে অতিরিক্ত ডিফারেন্স, মানে আপনি যেটা আগে ইউজ করছেন ওটার সাথে এই ফন্টের কোনো মিলই নাই, কারণ যেহেতু একটা অ্যাপ্লিকেশন, হ্যাঁ সবাই ইউজ করে একটা কমন ফ্লো। যেমন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু একটা থিম আছে, যেমন ফেসবুকের ক্ষেত্রে আপনি খেয়াল করেন পুরো অ্যাপ্লিকেশন জুড়ে নীল, নীল কালারের একটু প্রায়োরিটি বেশি থাকে। তো লিঙ্কডিনের ক্ষেত্রে লিঙ্কডিনের একটা আলাদা থিম আছে, জিমেলের ক্ষেত্রে জিমেলের আলাদা থিম আছে। একই স্ক্রিনে কিন্তু ইচ্ছা মতো কালার ইউজ করে নেবেন, ধরেন যেহেতু একই স্ক্রিনে তিনটে কালার ইউজ করে একটা গুড প্র্যাকটিস, তাই মানে এই না এই স্ক্রিনে তিনটে করলাম আর কিছু আর এক তিনটা, তারপরে স্ক্রিনে আরও তিনটা, প্যাটার্ন মেনটেন না করলে আসলে ইউজার এক্সপিরিয়েন্সটা খারাপ হয়। কারণ আপনি যদি দেখেন নর্মালি এরকম প্র্যাকটিস করে আপনার নিজের কাছেও তেমন একটা ভালো লাগবে না আর কি। তো প্যাটার্ন মেনটেন করাটা গুড প্র্যাকটিস, হালকা কালার দেয় এবং একটা নির্দিষ্ট প্যাটার্ন ইউজ করে, সবাই একই ধরনের বিহেভিয়ার যাতে পায়। আপনি ধরেন যে কোনো অ্যাপ্লিকেশন ডিজাইনের ক্ষেত্রে আপনারা যদি ম্যাটেরিয়াল ডিজাইনের স্ট্যান্ডার্ড চিন্তা করেন, গুগলের অ্যাপ্লিকেশনগুলো আপনারা দেখতে পারেন যে ওখানে কালার কম্বিনেশন, ফন্ট সাইজ বা ফন্টগুলো কীভাবে ওরা ব্যালেন্স করছে, আপনি কিন্তু ইচ্ছা মতো দেখবেন না যে এখানে এক এক ধরনের কালার, এখানে এক কালার, এরকম না, একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। কারণ প্রত্যেকটা প্যাটার্নেরই একটা মিনিং থাকে যে এটা কী কারণে ইউজ করছে, যেমন হেডিংয়ের ক্ষেত্রে এক ধরনের সাইজ, নর্মাল টেস্টের ক্ষেত্রে এক ধরনের, আবার লো প্রায়োরিটির যে টেস্টগুলো যেগুলো ইউজার না দেখলেও সমস্যা নাই, বা ওয়ার্নিং বা শর্ত প্রযোজ্য টাইপের, ওগুলো কালার কিন্তু অন্যরকম থাকে যাতে ইউজার ইচ্ছা করে না দেখে, কারণ শর্ত প্রযোজ্য দেখে গেলে তো ইউজার জানিয়ে গেল, কারণ সব কিছুতেই শর্ত প্রযোজ্য থাকে, তাও ইউজার দেখাতে হবে সব, মানে আর একটা অ্যাগ্রিমেন্টের মতো, অ্যাগ্রিমেন্ট না পরে আমরা যেরকম সাইন অ্যাগ্রি দিই এরকম অবস্থা। আচ্ছা তো আমরা আমাদের কাজে আসি, যেটা হলো এখন আমরা ধরেন আপাতত টার্গেট হলো বাটন, আমরা ক্লিক করব, বাটন ক্লিক করার পর টেস্ট যেটা আছে টেস্টের কালার চেঞ্জ হবে। তো বাটন বা যে কোনো একটা ভিউ কম্পোনেন্ট আপনার যদি আপনি এখানে অ্যাড করেন, ওটার জন্য একটা ইন্টিজার ভ্যালু জেনারেট হয় যেটা থাকে আর ক্লাসের মধ্যে। তো ওই ইন্টিজার ভ্যালু দিয়ে আসলে একটা স্পেসিফিক ভিউ কম্পোনেন্টকে চিনে, কারণ কখনোই দুইটা ভিউয়ের যে অটো জেনারেটেড যে ভ্যালুটা হয় সেম হবে না। কারণ যদি সেম হয়, আপনি যখন অ্যাক্টিভিটি ক্লাসে ইউজ করবেন, মানে কল করবেন তারে, তাহলে কল করবেন একটাকে চলে আসবে আরেকটা, এই জন্য ইউনিক অটোমেটিক আলাদাভাবেই থাকে, যাতে আপনি যদি বাটনকে কল করেন, যে বাটনকে কল করবেন সেটাই যাতে আসে, অন্য একটা যাতে চলে না আসে। কারণ আমি চাইতেছি এই বাটনে ক্লিক করলে এটা চেঞ্জ হবে, মানে এমনভাবে যদি হইতো এটার আইডি এখানে চলে আসছে, এটার আইডি এখানে চলে গেছে, আমি ক্লিক করলাম এইটা কিন্তু কাজ করতেছে না, কিন্তু এটাতে ক্লিক করছি বাটন কালার চেঞ্জ হয়ে গেছে, মানে লজিক পুরো ডিফারেন্ট। তো এরকম হলে তো ঝামেলা। তো আইডিগুলো আপনি চাইলে কাস্টম এখানে দিতে পারেন, আবার আইডি না দিলেও চলে। আইডি আপনি দিবেন না কি না দিবেন এটা ডিপেন্ড করে আপনার কোড লেভেলে এই কম্পোনেন্টটা ইউজ হবে নাকি হবে না, কারণ অনেক কিছু থাকে অ্যাপ্লিকেশন লেভেলে, যেটা অ্যাপ্লিকেশনের ডিজাইনের মধ্যে আপনি যেটা দিয়ে দেন ওটাই থাকে, মানে কোড থেকে চেঞ্জ করতে হয় না কিছু, তাহলে আপনার অ্যাক্টিভিটি লেভেলে ওটার আইডি দরকার নেই। যদি আপনার এমন কিছু দরকার হয়, যেমন আমরা তো এই টেক্সটটাকে চেঞ্জ করবো, বাটনের আইডি নেই বা না নেই টেক্সটটা আপনার লাগবেই, কারণ টেক্সট চেঞ্জ করার জন্য কোন টেক্সটটাকে চেঞ্জ করবেন কোড যাতে চিনতে পারে, এটার জন্য কোডেকে বলতে হবে যে আমার এই আইডি নামে একটা টেক্সট আছে যেটাকে সে চেঞ্জ করে দেবে। তো এই জন্য আমার টেক্সট ভিউয়ের কিন্তু একটা আইডি প্রোভাইড করতে হবে। তো আইডির ক্ষেত্রে দেখেন এখানে আছে কি একটা প্লাস আইডি, মানে এই নামে কোনো আইডি নাই, আমি নতুন করে একটা জেনারেট করতেছি। আর এক আইডি যদি দ্বিতীয়বার আমি ইউজ করতে চাই, বা মানে কাউকে চিনে দিতেছি যে এই নামে একটা আইডি আছে,
সেক্ষেত্রে অ্যাট আইডি ইউজ করা হয়, প্লাসটা থাকে না। তো আইডি দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো আইডি দিতে পারেন, কোডে কখনো এরর বলবো না, কিন্তু আইডি লেখার ক্ষেত্রে একটা নেমিং কনভেনশন আছে, কারণ আপনার ভিউতে বিভিন্ন রকমের কম্পোনেন্ট থাকতে পারে, আপনি ভিউ কম্পোনেন্টগুলো নিয়ে আপনি কোড লেভেলে ইউজ করবেন। তো নাম দেখে অন্তত যাতে বোঝা যায় যে কোন কম্পোনেন্টটা কী কাজে ইউজ করা হয়েছে, এটা দিয়ে আসলে আপনি কী পাইতেছেন। ধরেন একটা আছে টেক্সট ভিউ, আপনি যদি নাম এমনভাবে লেখেন এটা হলো একটা বাটন বা এটা হলো একটা ইমেজ, তো কলার সাইড থেকে যে কল করবে সে কিন্তু কনফিউজ, সে ইমেজ মনে করে ইমেজ সেট করার চেষ্টা করবে কিন্তু আসে এটা টেক্সট, ওখানে তার ইমেজ দিতে পারবে না, তো ঝামেলা হয়ে যাবে আর কি। তো নামের ক্ষেত্রে যেমন এটা হলো একটা হ্যালো ওয়ার্ল্ড টেক্সট ভিউ বা স্যাম্পল টেক্সট, আমরা গুড প্র্যাকটিস যেটা সেটা হলো আপনার ভিউ টাইপ সবার আগে লেখা উচিত, যে টাইপের ভিউ এটা টেক্সট, টেক্সট ভিউ আপনি টেক্সট লিখতে পারেন অথবা টেক্সট ভিউ লিখতে পারেন একই কথা, তারপর আন্ডারস্কোর, এরপর লিখবেন এটার নাম কি, আপনি যে কাজে ইউজ করবেন ওই অনুযায়ী নাম, যেহেতু এটা একটা স্যাম্পল টেস্ট এটা তেমন কোনো স্পেসিফিক ইউজ নাই, আমরা দিতে পারি টেস্ট স্যাম্পল আর কিছু না। যদি এটা এমন হইতো যে এটাতে আপনার ধরেন অ্যাপের লোগো অথবা আপনার নাম অথবা স্পেসিফিক অ্যাপ্লিকেশন লেভেলের কোনো কিছু আসতেছে, আপনি সেই স্পেসিফিক নামটা এখানে ইউজ করবেন যে কম্পোনেন্টের জন্য। ওকে, তো বাটনের ক্ষেত্রে আমার আইডি আমি দিব যদি আইডিটা দিয়ে আমরা কোড লেভেলে কাজ করি, আইডি না দিলেও কিন্তু বাটনে ইউজ করা যায়। তো বাটনে একটা ক্লিক করলে যে একটা ওটাই বাটন আইডি ছাড়া অ্যাস করবো, বাটন আইডি দেওয়া লাগবে না কিন্তু ক্লিক ইভেন্টের কাজগুলো হবে আর কি। যদি আপনি বাটনের ক্লিক ইভেন্টের কাজটা সব কিছু আপনার কোডের মধ্যে করেন তাহলে আপনার আইডি লাগবে যে এই আইডিতে আমি ক্লিকের ইভেন্টটা বসে যাচ্ছে, কিন্তু যদি আপনি এক্সএমএল থেকে জিনিসটা কন্ট্রোল করেন তাহলে আইডি লাগে না, কারণ এক্সএমএল অলরেডি চিনে বাটনটাকে, নতুন করে চেনানোর কিছু নাই। তো সেই ক্ষেত্রে বাটনের অন ক্লিক ইভেন্টের জন্য যে কম্পোনেন্টটা লাগে সেটার নাম হলো অন ক্লিক, অন ক্লিকে আপনি যে নামটা লিখবেন আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন, এটা হলো মেথডের নাম। মানে এখানে আপনি যা লিখবেন এটার কোডটা যদি রান করেন এটার মিনিং হলো আমি অ্যাক্টিভিটি সিস্টেমকে বলতেছি এই নামে একটা মেথড আছে অ্যাক্টিভিটি ক্লাসে, যে ক্লাসে এই লেআউটটা ইউজ করা হয়েছে এবং ওখানে এইখানে ক্লিক করলে কী হবে ওটা হ্যান্ডেল করার জন্য লজিকগুলো লেখা আছে। এবং মেথড মানে এই না যে কোনো মেথড, ওই মেথডটা মাস্ট বি ভিউ টাইপের মেথড হইতে হবে, মানে একটা মেথড থাকবে যার প্যারামিটার ভিউ, কারণ এখানে আমরা যা লিখতেছি এগুলো সব ভিউ, ভিউ থেকে এটা কল দিছে, তো আমার মেথডটাও থাকতে হবে ভিউ, মানে ভিউ থেকে যেহেতু কল দিছে প্যারামিটার হিসেবে ভিউই আসবে তার কাছে, তো ভিউ থেকে আমি ডাটা নিয়ে যা ইচ্ছা করার করতে পারি। তো আমার এই বাটনের ক্লিকের ধরেন আমাদের আপাতত এটাতে কাজ হলো চেঞ্জ টেক্সট আর কি, তো আমরা এখানে লিখতে পারি চেঞ্জ স্যাম্পল টেক্সট। আচ্ছা, তো এই ক্ষেত্রে আগে যেটা ছিল এখানে লিখলে কিছু বলতো না, কারণ রান করলে সাথে সাথে কিন্তু সে চেক করে যে এটা মেথডটা আসে নাকি নাই, যদি আপনি যে নামটা লিখছেন এখন অন ক্লিকের মধ্যে ওই নামে কোনো মেথড যদি না থাকে অ্যাপ্লিকেশন কিন্তু ক্র্যাশ করবে, অ্যাপ্লিকেশন কিন্তু বিল্ডই হবে না। এই জন্য এখন অ্যান্ড্রয়েড স্টুডিও লেটেস্ট ভার্সনে অলরেডি আপনাকে এখানে আটকে দিছে, যদি এই নামে কোনো মেথড না থাকে আপনার এখানে বলেই দেবে যে দেখেন ওয়ার্নিং দিচ্ছে। হ্যাঁ, টু পয়েন্টে আটকাবে না, টু পয়েন্টে লিখলে আটকাবে না, থ্রির পর থেকে এখন আটকায়, মানে আগে আপনার কিছু বলতো না কিন্তু রান করতে গেলে তখন ক্র্যাশ করে বলে যে আপনি এই মেথডটা কল করতেছেন মেথডটা নাই, কিন্তু এখন থ্রির পর থেকে আপনাকে এখানে আটকে দিবে, এখানে ডাইরেক্ট বলেই দিতেছে মানে রেড একটা আন্ডারস্কোর দেখতেছি তার মানে নিশ্চয়ই কোনো এরর আছে, কার্সরটা নিলেই দেখেন লেখা আছে করেসপন্ডিং মেথড হ্যান্ডলার নট ফাউন্ড, মানে অ্যাক্টিভিটি লেভেলে মেথড এটা নাই। তো আপনার সবচেয়ে ইজি কাজ যেটা সেটা হলো ওখানে গিয়ে হয় আপনি মেথডটা লিখে দেবেন একটা ভিউ টাইপের, অথবা আপনি এখান থেকে মেথডটা কিন্তু জেনারেট করতে পারেন, অল্টারনেটিভ প্রেস করলে আপনি দেখেন সাজেশন নিচ্ছে চলে আসছে ক্রিয়েট যে মেথডটার নাম লিখছে ওইটা মেথড আপনার যে অ্যাক্টিভিটিতে ইউজ করা হয়েছে, এন্টার যদি দেন ওখানে অলরেডি একটা মেথড ক্রিয়েট হয়ে গেছে। তারপরে এখন আপনার বাটন প্রেস করলে সাথে সাথে এই মেথডটা কল হবে এবং এর ভিতরে আপনি যা লিখবেন ওই কাজগুলো সে এক্সিকিউট করবে, এবং দেখেন এটার মেথডের টাইপটা কি একটা ভিউ টাইপের, যেহেতু ভিউ থেকে এটা কল করা হয়েছে। তো আমাদের বাটনের ক্ষেত্রে বাটনের নাম দেওয়া আছে, এখন এখন আর এরর নাই, বাটনের টেক্সট দেওয়া নাই, ধরেন টেক্সট আমরা কী দিব চেঞ্জ টেক্সট কিসে। এক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করেন, বাটনের টেক্সট আমরা লিখছি সব ছোট হাতের কিন্তু দেখা দিচ্ছে বড় হাতের,
তো এটা হলো বাটনের ক্ষেত্রে ডিফল্ট বিহেভিয়ার আর কি, যে কোনো টেস্টের ক্ষেত্রে সবগুলো প্যারামিটার সে বড় হাতের হিসেবে দেখায়। মানে কখনো যদি যে আপনি চান, কারণ যেহেতু বাটন কীভাবে দেখাবে না দেখাবে সেটা সম্পূর্ণ ডেভেলপারের উপরে ডিপেন্ড করে, আপনি চাইলে বড় দেখাইতে পারেন, চাইলে ছোট দেখাইতে পারেন, চাইলে ছোট বড় কম্বিনেশন। তো এই ক্ষেত্রে আপনি যদি এই ডিফল্ট বিহেভিয়ার না চান, এটা আপনি চেঞ্জ করতে পারেন আর কি। তো যে প্রপার্টিসটা চেঞ্জ করতে হবে সেটা হলো টেস্ট অল ক্যাপস। টেস্ট অল ক্যাপস মানে সবগুলো ক্যাপিটাল লেটার, এটা ফলস করে দিলেই বাস চেঞ্জ হয়ে যাবে, আর কিছু করতে হবে। তো আমাদের এখানে মিনিমাম যা দরকার ছিল, একটা টেস্ট আছে, একটা বাটন আছে, বাটনে ক্লিক করার জন্য ক্লিক ইভেন্ট আছে, শুধু ক্লিক ইভেন্টের মধ্যে কিছু লেখা নেই। তো ওটা যদি আমরা লিখি তাহলে বাটন ক্লিক করলে যে কাজটা আমাদের করার দরকার ওই কাজটা সে করে ফেলবে। তো ক্লিক ইভেন্টে আমরা যদি ক্লিক করে টেক্সটের লেখা চেঞ্জ করতে চাই বা টেক্সট নিয়ে কিছু করতে চাই, তাহলে আমার টেক্সটটাকে অন্তত আইডেন্টিফাই করতে হবে যে কোন টেক্সটটাকে আমি চেঞ্জ করব। তো আমরা আগে এখানে প্যারামিটার ফিল্ড লেভেলে ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করতে হবে, তো ভেরিয়েবলের ক্ষেত্রে নর্মাল যে সিনারিও থাকে বিভিন্ন অ্যাপ্লিকেশনে সেটা হলো ভেরিয়েবলের মানটা আমার দিতে হয়, সেটা ইন্টিজার হোক স্ট্রিং, কারণ মান না দিয়ে আপনি ওইটা নিয়ে তো কোনো কাজ করতে পারবেন না। তো আমরা একটা ডিক্লেয়ার করছি একটা টেস্ট ভিউ টাইপের ভিউ, তার মানে এখানে ভিউটা আমার লাগবে যে কোন ভিউ, এটা তো এখন শুধুমাত্র একটা কি ভেরিয়েবল আর কিছু নাই, এখানে কোনো মান নাই। তো আমার মান বা আমি যদি এখন এইখানে আসে বা আমি যদি এই লাইনের আগে আমি ওরে বলি যে লেআউটে যে ভিউটা আছে ভিউয়ের আইডি হলো এটা, এটা সে ইউজ করুক, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করবে, কারণ আপনি ভিউ থেকে একটা জিনিস ফাইন ভিউ বা আইডি করতেছেন সাপোজ। তো ফাইন ভিউ বা আইডি আপনি তখনই করতে পারবেন যখন আপনার কাছে ভিউ আছে, ভিউ না থাকলে কিন্তু আপনি ভিউ থেকে কিছু নিতে পারবেন না। তার মানে ধরেন আপনি একটা কেমন কী জানে বলে, মানে আপনার কাছে একটা গ্লাস আছে আর একটা আছে জগ আছে, আপনি গ্লাস দিয়ে ধরেন পানি খেতে যাচ্ছেন, জগের পানি যদি গ্লাসে থাকে তাহলে কিন্তু আপনি পানি খেতে পারবেন গ্লাস দিয়ে, কিন্তু পানি আছে ধরেন জগে কিন্তু আপনি গ্লাস দিয়ে পানি খাইতেছেন তো আপনি তো পানি খেতে পারবেন না, গ্লাসে পানিটা লাগবে জিনিসটা। তো এক্ষেত্রে অনেকটা সেম, আপনার কাছে যখন জগের পানি গ্লাসে চলে আসবে তারপরে কিন্তু আপনি গ্লাস থেকে পানিটা নিতে পারবেন, এক্ষেত্রে সিনারিওটা সেম। আপনার কাছে ভিউটা অ্যাভেলেবেল হয় এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে, এই লাইনটা যদি এক্সিকিউট না হয় এর আগে আপনার কাছে ভিউ নাই টোটালি। এখানে যদি আপনি ফাইন ভিউ আইডি করেন ভিউ নাই, ভিউ নেওয়ার চেষ্টা করবে কোথা থেকে আনতে পারবে না, তো সে তখন অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে। কিন্তু এই লাইনটা যখন এক্সিকিউট হয়ে গেছে তখন অ্যাক্টিভিটির কাছে ভিউ অ্যাভেলেবেল, যে এই লেআউটে আমার ভিউ, তো তার কাছে টেক্সট ভিউটা আছে, তা আমি তাহলে এখন নিতে পারি, কিন্তু এটা এক্সিকিউট হওয়ার আগে আমি নিতে পারবো না। তো আমার এই যে এই এই টেক্সটের ভেরিয়েবল যদি বান অ্যাসাইন করতে হয় এই লাইনের পরেই করতে হবে। আগে টাইপ কাস্টিং করা লাগতো টেক্সট ভিউর ক্ষেত্রে, এখন লাগে না, এখন আপডেট পরিবেশের কাস্টিং ছাড়াই কাজ করে, আগে কাস্টিং ছাড়া করতো না, এখন কাস্টিং ছাড়াই করে, মানে আপডেট করে ফেলছে আর কি আইডি, সামনে দেখবেন আরও আপডেট হয়ে যাবে, সামনে দেখবেন এটাও লাগে না। এটা ছাড়াও সব কাজ করা যায় ডাটা বাইন্ডিং ইউজ করলে, ওটা আপনাদের পরবর্তীতে দেখানো হবে যে ডাটা বাইন্ডিং কীভাবে ইউজ করা যায়। ডাটা বাইন্ডিং ইউজ এই যে আপনাদের যেটা বললাম আর কি, যে টেক্সট ভিউটা দেওয়ার পরে একটা র্যান্ডম ভ্যালু জেনারেট হয়, আপনি যদি খেয়াল করেন যে ফাইন ভিউ আইডি প্যারামিটারে মেথডের প্যারামিটারটা কি একটু খেয়াল করেন, তো ফাইন ভিউ আইডির প্যারামিটারটা কি, না 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 প্যারামিটার যেটা ইনফ্লেট আসছে ইন্টিজার ভ্যালু একটা, ঠিক আছে, কিন্তু আমরা দিছি কি একটা লেআউটের ট্যাগ। তো আপনি যদি এখানে যান আর ক্লাসে, যদি ওখানে যাওয়া ঠিক না যেহেতু এটা র্যান্ডম জেনারেটেড, কোনো কারণে যদি এডিট হয়ে যায় তাহলে আপনার পরবর্তীতে ইউজ করতে কিন্তু ঝামেলা হবে, কারণ কথা হলো আপনার যে কোনো ভিউতে যে কোনো মডিফিকেশন করার পরে এখানে এই আইডি ট্যাগের মধ্যে একটা র্যান্ডম ভ্যালু জেনারেট হয় নতুন, আপনি যাই অ্যাড করতেন সাথে সাথে ওখানে একটা ভ্যালু হচ্ছে শুধুমাত্র এই ভিউটাকে চেনার জন্য, আইডেন্টিফায়ার আর কিছু না। তো ওই আইডিটা আপনি এখানে পাস করতেছেন আর কি, যে আমার একটা টেক্সট ভিউ আছে যেটার আইডি হলো এখানে যে আইডিটা দিচ্ছিল ওটা, যাতে আমি ওই আইডিটা দিয়ে পরবর্তীতে কোনো ধরনের ইন্টারাকশন বা যা কিছু করার করতে পারি। তো এটা ভ্যালু যে যাই হোক, এখন অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনার এটা ইউজ করার সময় দিয়ে দেয় আইডির ভ্যালুটা কত, এই যে দেখেন পাশে র্যান্ডম ভ্যালু যেটা জানা হচ্ছে এখন দেখা যায়, আগে দেখা যেত না, থ্রি এর পর থেকে এই ভ্যালুটা দেখা যায় এখানে, মানে আর এর ভ্যালু হলো আসলে এটা ওই যে -1107 একটা ভ্যালু র্যান্ডম,
হ্যাঁ, আগে দেখাইতো না, এখন দেখায়, এটার অবশ্যই তেমন কোনো মিনিং নাই। আপনি যদি শুধু ধরেন আর ডট আইডি ডট টেক্সট সেভ না দিয়ে আপনি শুধু -1107 দেন, সেম কাজই করবে কিন্তু। আপনি যদি এক্স্যাক্টলি ওই ভ্যালুটাই দিয়ে দেন, ইন্টিজার ভ্যালু, সে বুঝে নেবে যে কোনটা, কারণ যে কোনো একটা ভিউয়ের আইডি যদি আপনি পাস করেন সে আর পাশের কাছে গিয়ে খুঁজবে, যখন আপনি সরাসরি ভ্যালুটাই দিয়ে দিচ্ছেন সে ওখানে গিয়ে খুঁজবে যে এই ভ্যালু কোনো কম্পোনেন্টের আছে নাকি নেই, যার সাথে ম্যাচ করবে সেটাকে নিয়ে আসবে। মানে আপনি এমন একটা ভ্যালু দিলেন ধরেন যেটা সিস্টেমে নাই, ধরেন 1 দিলেন বা 2, তো সেই ক্ষেত্রে যদি ভ্যালুটা না পায় তখন সে ভিউ নট ফাউন্ড এক্সেপশন বা যে কোনো একটা এক্সেপশন থ্রো করবে। কিন্তু এখানে যে ভ্যালুটা দেওয়া আছে ভ্যালুটা দিলেও কাজ করতে পারে, কারণ এটা একটা ইন্টিজার ভ্যালু ছাড়া আর কিছুই না। তো আমাদের কাছে যখন এখন টেক্সট ভিউটা আছে আমরা চাইলে টেক্সট ভিউটা নিয়ে কাজ করতে পারি। তো আমাদের বাটন ক্লিকের কাজ হলো এটা টেক্সট ভিউ টেক্সট চেঞ্জ করা, যে মেথডটা ইউজ করতে সেটা হলো সেট টেক্সট, আর কিছু না। সেট টেক্সটে আমরা কী চেঞ্জ করবো এটা দিয়ে দেওয়া যায়। তখন বাটনে ক্লিক করলে আগে যে হ্যালো ওয়ার্ড আছে হ্যালো ওয়ার্ডের জায়গায় রিপ্লেস হয়ে আপনাদের ধরুন ব্যাচের নামটা এখানে বসে যাবে আর কি। তাহলে আমরা যদি রিফ্রেশ দিই তাহলে দেখুন নতুন চেঞ্জটা চলে আসছে। ওটা এখন অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, তো এই জন্য এটা বিল্ডে একটু সময় লাগবে। আমরা ফন্ট ডাউনলোড করছি, ফন্ট ইউজ করছি, কালার চেঞ্জ করছি, আবার কালার ফলব্যাক করছি, প্রচুরিয়া। তো এই যে কোনো বিল্ডের ক্ষেত্রে সময় ততটুকু লাগে যতটুকু আপনি চেঞ্জ করছেন। আপনি যে কোনো লেআউট ফাইলকে আপনি ভিউ হিসেবে সেট করতে পারেন, কথা হলো আপনি যে লেআউটটা আপনি ডিজাইন হিসেবে দেখাইতে চান সেই লেআউটটা পাস করবেন। ধরেন আপনি অ্যাক্টিভিটি ক্লাসটা ক্রিয়েট করার সময় বলছিলেন যে আমার এটার অ্যাক্টিভিটি মেইন, ধরেন সাপোজ এটা হবে আমার লেআউট, আপনার পরবর্তী মনে হয়েছে না আমি এটা ইউজ করবো না, আর একটা লেআউট ইউজ করবো, যেতে শুধু একটা বাটন থাকবে আর কিছু থাকবে না। আপনি যে কোনো লেআউট এখানে পাস করলেই সে ওটাই ইউজ করবে। হ্যাঁ, ওটাই মেন, মানে আপনি এখানে যেটা দেবেন সেটাই। দেখেন আপনার এই মেইন লেআউটে এই ডিজাইনটা আছে, একটা টেক্সট, একটা বাটন, বাটনে ক্লিক করলে এটা চেঞ্জ হওয়ার কথা। আমরা তো এখন করছি কি এক্সএমএল অন ক্লিকের মাধ্যমে কাজটা করা হয়েছে, বাটন আর আইডি কিন্তু দেই নাই, আইডি অন ক্লিক ক্রিয়েশনার বা ওগুলো দিয়ে কিছু করি নাই। তো এখন বাটন যদি ক্লিক করি আমার টেক্সট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সমস্যা হলে বাটনে বারবার ক্লিক করলে এখন কোনো আপডেট হবে না, কারণ প্রতিবার তো একই ভ্যালু প্রেস করতেছে। তো আগে ভ্যালু বেস্ট 28, পরে ভ্যালু বেস্ট 28, তো চেঞ্জ তো আপনি বুঝবেন না। মানে কখনো যদি এরকম হয় যে একবার এরকম একবার এরকম, সেই ক্ষেত্রে আপনি কোডের মধ্যে লজিক যেভাবে হ্যান্ডেল করবেন আপনার ওই অনুযায়ী কাজ করবে। মানে মেন টার্গেট হলো আপনি বাটনে প্রেস করছেন সাথে সাথে এই মেথডটা ট্রিগার করছেন, চেঞ্জ স্যাম্পল টেক্সট যে মেথডটা হলো একটা ভিউ টাইপের, এই মেথডের মধ্যে আপনি যা কিছু লিখবেন ওই কোডগুলো সে এক্সিকিউশন করবে আর কিছু না। আপনি যদি ওরা বলেন যে টেস্ট চেঞ্জ করার জন্য টেস্ট চেঞ্জ করবে, ওরা যদি বলেন যে কিছু চেঞ্জ কিছু করার দরকার নাই সে এমনি বসে থাকবে। আচ্ছা, তো অ্যান্ড্রয়েডের একটা নতুন মজার কনসেপ্ট আছে যেটা হলো টোস্ট। তো নামের সাথে কাজের কোনো মিল নেই আর কি, খাওয়ার টোস্টের সাথে এটার সম্পর্ক নেই। তো টোস্ট হলো আসলে একটা সিম্পল মেসেজিং সিস্টেম আর কি। অনেক সময় দেখা যায় যে আপনি লগ ইন করার ট্রাই করছেন, ধরেন ইউজার নেম পাসওয়ার্ড ভুল, অল্প একটা মেসেজ আসে যে ইউজার নেম পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, আবার চলে যান একটা নির্দিষ্ট সময়ের জন্য। এটা আপনার নির্দিষ্ট সিনারিওর উপর ডিপেন্ড করে কখন আপনার ইউজারকে এই ধরনের মেসেজ দিতে হয়। মানে ধরেন এমন সময় হলে ইউজার অ্যাপটা ওপেন করছে, ইউজারের ইন্টারনেট নাই, ইন্টারনেট রিলেটেড কোনো অ্যাপ, তো আপনি ধরেন নিজেকে দেখা দিলেন যে ইন্টারনেট কানেক্টিভিটি নট ফাউন্ড। তো যদিও আজকাল এই টোস্টের রিপ্লেসমেন্ট হিসেবে যেটা চলে আসছে সেটা হলো স্ন্যাকবার, এখন টোস্টের রিপ্লেসমেন্ট হিসেবে স্ন্যাকবার ইউজ করা। আপনাদের পরবর্তী যে কোনো সময় স্ন্যাকবার কীভাবে ইউজ করে ওটা দেখা যাবে আর কি। ওই টেক্সটটা আপনার একটা ভিউয়ের মধ্যে চলে আসে, স্ন্যাকবারের সুবিধা হলে স্ন্যাকবারে আপনার ইন্টারাকশন দেওয়া যায়, মানে আপনি স্ন্যাকবারে ক্লিক করতে পারবেন বা ক্লিক ইভেন্ট দেওয়ার মধ্যে স্কোপ আছে। টোস্টটা হলো একটা ইনফ্লেটেড মেসেজের মতো, এটাতে কিছু করা যায় না, আপনি শুধু দেখেন, হ্যাঁ দেখা মতো চলে যায়। ওই স্ন্যাকবারে ওই ইন্টারাকশনটা স্কোপটা আছে আর কি, এই জন্যই অনেক সময় ইউজ করা হয়। মানে এখন অনেক সময় লাগে কি, ধরেন ইন্টারনেট কানেক্টিভিটি নট ফাউন্ড, ঠিক আছে দেখালো, তো আপনার রিট্রায়ের একটা অপশন কিন্তু থাকে লাগে, বা আপনার নাই আপনি আবার নতুন করে রিফ্রেশ দিতে চান, তো ওই তখন আপনি একই সাথে যদি দুইটা দেখাতে চান ওই জন্যই স্ন্যাকবারটা ইউজ করা হয় আর কি। এটা আপনার ম্যাটেরিয়াল ডিজাইনের লেটেস্ট কনসেপ্ট, এখন ইউজ করা বিভিন্ন অ্যাপ্লিকেশনেই দেখবেন অনেক সময় নিচের থেকে একটা টেক্সট চলে আসে পুরো স্ক্রিন জুড়ে, একটা লেখা থাকে, পাশে একটা ধরেন বাটন থাকতেও পারে নাও থাকতে পারে।
তো এখন ধরেন আমি এখানে যে টোস্টে মেসেজটা দিব, ধরেন বাটনে তো একটা টেক্সট আমরা সেট করছি, ধরেন আমরা চাইতে পারি যে ওই মুহূর্তে বাটনে কোন টেক্সটটা সেট করা আছে বা টেক্সট ভিউতে, টেক্সট ভিউ টেক্সটটা দিয়ে আবার টোস্টে যদি দেখাতে চাই স্যাম্পল টেক্সট ডট, প্রথমে আমরা করছিলাম কি সেট টেক্সট, এখন আমরা করবো গেট টেক্সট ডট টু স্ট্রিং। গেট টেক্সট নেওয়ার পর যে ফর্ম্যাটে আসে সেটা হলো স্ট্রিং ফর্ম্যাট না, এই জন্য টু স্ট্রিং দিয়ে আমার স্ট্রিংয়ে কনভার্ট করতে হয় আর কি। তো টোস্টের ক্ষেত্রে আপনারা দেখেন যে কোন প্যারামিটার কি এখানে দেখি বোঝা যাচ্ছে, প্রথমটা হলো কনটেক্সট, কনটেক্সট মানে হলো বর্তমান অবস্থা, অ্যাপ্লিকেশন এখন কোন অবস্থায় আছে। তো এখানে দিস দিয়ে কি বুঝিয়ে দিছে, এই ক্লাস মানে এই অ্যাক্টিভিটিতে, অন্য কোনো অ্যাক্টিভিটির আন্ডারে না। আর পরে প্যারামিটার হলো টেক্সট, মানে আপনি কোন টেক্সটটা দেখাবেন বা কী লেখাটা দেখাবেন। আর এটা হলো টাইম লাইন, এটা দুইটা আছে, একটা হলো লেন্থ শর্ট আর একটা হলো লেন্থ লং। লেন্থ শর্ট দিলে মানে খুব এত তাড়াতাড়ি চলে যাবে, অনেক সময় টেরও পাওয়া যায় না কখন আসছে কখন গেছে, তো আমরা লেন্থ লংটাই ইউজ করি। দেখেন ওই মুহূর্তে যে টেক্সটটা আছে সে কিন্তু ওটা নিয়ে আমার নিয়ে আসছে, কারণ যদিও প্রথমে হ্যালোর লেখা ছিল, বাটন প্রেস করার সাথে সবার আগে করছে কি, আগে এটা সেট টেক্সট করছে, তার মানে এই লাইনটা যখন এক্সিকিউট হইতেছে তখন যখন সে টেক্সটটা নিতেছে তখন অলরেডি এটা চলে আসে। আপনি একটা জিনিস খেয়াল, এটা যদি আমি এটার আগে দিয়ে দিই তাহলে প্রথমবার ক্লিকের সময় কী আসবে, হ্যালো আর, কারণ এখনও এই টেক্সটটা সেট হয় নাই, এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে সেট হইতেছে, তাহলে ওই মুহূর্তে সে টেক্সটটা নিয়ে নেওয়ার পর হ্যালো আর পাইছে, হ্যালো আরটা এসে দেখাই দেবে আমরা জিনিসটা, লাইনটা একটু আগে পরে করে দিলেই দেখতে পারবো আর কি। যে দেখেন এখন কিন্তু সে হ্যালো ওয়ার্ল্ডটাই দেখাইছে, কারণ যখন এই লাইনটার ট্রিগার হয়েছে ওই মুহূর্তে সে টেক্সটটা নিছে, এই ব্যাচ 20 এর যে টেক্সটটা পরে বসানো হয়েছে এটা এই লাইনটা এক্সিকিউট হয়ে যাওয়ার পরে। তো এই জন্যই আপনার অ্যাপ্লিকেশনে বিভিন্ন রকমের কাজ করার ক্ষেত্রে স্টেট কিন্তু কন্টিনিউসলি চেঞ্জ হতে থাকে, কোন মুহূর্তে আপনার কোন ডাটাটা দরকার আপনার এক্স্যাক্টলি ওই মুহূর্তেই কিন্তু ডাটাটা ফেস করতে হবে। আপনি যদি ধরেন একটু আগে করে ফেলেন বা একটু পরে করে ফেলেন, আপনার এক্সপেক্টেড যে ডাটাটা আসার কথা ওটা হারা যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্যই অ্যাপ্লিকেশন লেভেলের ফ্লোটা বোঝার দরকার। আর লাইফ সাইকেল যেটা আছে, অ্যাক্টিভিটি অনেক সময় সামনে থাকে, ব্যাকগ্রাউন্ডে যা আবার ডিস্ট্রয় হয়, তো লাইফ সাইকেল নিয়ে আপনাদের নেক্সট ক্লাসে হয়তো ডিটেলস আলোচনা করা হতে পারে, ওপি যদি শেষ হয় আর কি, তো অথবা পরবর্তী যে কোনো এক ক্লাসে লাইফ সাইকেলের যতগুলো স্টেজ আছে সবগুলো নিয়ে আপনাদের ডিসকাস করা, যে অ্যাপ্লিকেশনের অ্যাক্টিভিটির কয়টা লাইফ সাইকেল আছে, তো সবগুলো কিন্তু একসাথে হয় না, একটা সিকোয়েন্স আকারে। কোনটার কথা বলছেন, এই যে এটা এটা তো অ্যান্ড্রয়েড স্টুডিও না, এটা হলো ভিউয়ের কম্পোনেন্ট, আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও করেন ইংলিশে করেন একই, মানে যে কোনো একটা ভিউতে আপনার যদি টেক্সট সেট করতে হয়, টেক্সট সেট তার মানে এটা স্ট্রিং মাস্ট পেতে হবে, যেখানে টেক্সট সেট করেন আপনার বাটন হোক আপনার নর্মাল টেক্সট হোক অথবা আপনার ধরেন ফর্মেও আপনি ডাটা সেট করতেছেন, টেক্সট ছাড়া সেট টেক্সট করা যাবে না। হ্যাঁ, এডিট টেক্সট থেকে ডাটা তো আসবে স্ট্রিং হিসেবে, ওটাকে আপনি আবার যদি ধরেন নাম্বার থাকে আপনার ক্যালকুলেশনের সুবিধার্থে ধরেন ক্যালকুলেশন করবেন, স্ট্রিং তো কনভার্ট করাই যায়, স্ট্রিং থেকে আপনি ইন্টিজারে নেবেন ফ্লোটে নেবেন যেখানে ইচ্ছা, যখন টাইপ কনভার্সনের দরকার হবে কনভার্সন করবেন। হ্যাঁ, সরাসরি আপনি ডাবলে কনভার্ট করবেন না, অলওয়েজ গুড প্র্যাকটিস হলো ডাটাটাকে স্ট্রিংয়ে নিয়ে তারপরে আপনার চাহিদা অনুসারে যে ফর্ম্যাটে যাওয়ার দরকার আপনি তারপরে ওই ফর্ম্যাটে যাবেন, আগে স্ট্রিংয়ে, মানে সরাসরি আপনি যদি ইন্টিজারে কনভার্ট করতে চান ওটা কিন্তু ঝামেলা হবে, এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু সবসময় পাবেন না। এই জন্য সবার আগে ধরেন আপনি একটা ক্যালকুলেশনের জন্য আপনি ইন্টিজার ডাটা দরকার, কিন্তু এডিট টেক্সট থেকে ডাটা নিয়েছেন স্ট্রিংয়ে করে আগে নিয়ে তারপর আপনি ইন্টিজারে কাজ করবেন। না না, এটা হলো আপনার ইউজারের ইনপুটটা আপনি কন্ট্রোল করতে চান, ইনপুট ট্যাপ নাম্বার মানে হলো ইউজার যদি বাটনে প্রেস করে সে ABCD টাইপ করতে হবে, কিন্তু যেটা টাইপ করছে 1 2 3, আপনি যদি ডাবল কোটেশনের মধ্যে লিখে দেন 1 2 3 কিন্তু স্ট্রিং হয়ে যায়, ও ডাবল কোটেশন ছাড়া লিখলে এটা নাম্বার, ডাবল কোটেশনের ভিতরে লিখলে স্ট্রিং। তো যে কোনো এডিট টেক্সট থেকে যে কোনো টেক্সট, বা এটা আমার কথা হলো
আপনার ভিউয়ের থেকে যদি কোনো টেক্সট নেন, সেটা বাটন থেকে হোক, এডিট টেক্সট থেকে হোক, অলওয়েজ ইসিং হিসেবে কনভার্ট করে তারপরে চাহিদা অনুসারে অন্য কোনো ডাটা টাইপ যদি আমার লাগে কনভার্ট পরে করতে হবে। হ্যাঁ, করে করে ইউজ করতে হবে চাহিদা অনুসারে, আপনার যদি লাগে করবেন, নাহলে করবেন। তো আপনারা একটু বাসায় গিয়ে আপাতত মোটামুটি অ্যান্ড্রয়েড স্টুডিওটা একটু প্র্যাকটিস করেন যে কোনটা কীভাবে কাজ করে। তো